ক্ষতির সম্মুখীন শীতকালীন কপি চাষীরা। বিশেষ করে শীতকালে সর্বদাই ফুলকপি ও বাঁধাকপির চাহিদা বাজারে থাকে, কিন্তু এবছর বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে ফুলকপি ও বাঁধাকপি চাষীদের। সংবাদে প্রকাশ, তেলিয়ামুড়া মহকুমার বাইশঘরিয়া এলাকায় অধিকাংশ কৃষকদের জীবিকা নির্বাহের একমাত্র সম্বল হল শীতকালীন ফুলকপি ও বাঁধাকপি চাষ। কারণ বাইশঘরিয়া এলাকা থেকে গোটা রাজ্যের বিভিন্ন জায়গায়ও রপ্তানি করা হয় বাঁধাকপি ও ফুলকপি, কিন্তু এবছর বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে বাইশঘরিয়া এলাকার কপি চাষীদের। এ বিষয়ে বলতে গিয়ে বাইশঘরিয়া এলাকার প্রদীপ ঘোষ নামে এক কপি চাষী জানায়, তার পরিবার প্রতিপালনের একমাত্র সম্বল এই শীতকালীন ফুলকপি ও বাঁধাকপি চাষ। এবছর বৃষ্টির ফলে তাদের কপি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। তাছাড়া এবছর বাজারে ফুলকপি ও বাঁধাকপির দামও অনেকাংশেই বৃদ্ধি পেয়েছে। বাইশঘরিয়া এলাকার ওই কৃষক আরও জানায় যে সরকার যদি একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে অনেকটাই উপকৃত হবে। আপনার নাম কি? প্রদীপ ঘোষ। কোন জায়গা এটা? বাইশঘরিয়া। আপনি কি চাষ করেন? তো বাঁধাকপি ফুলকপি। তো কীরকম, আপনারা কি ফুলকপি চাষই করেন সবসময়? যদি তো আমরা সব কিছু প্রত্যেক বছর আপনি কিরকম মানে কফি দিয়ে ফুলকপি বাঁধাকপি দিয়ে কিরকম আপনার বাজারে মানে আয় হয়? এটা দিতে আমার সংসার চলে যায় সবকিছু, সবকিছু আমরা নির্ভর। এবছর বৃষ্টির কারণে কিরকম মানে কিরকম ক্ষয়ক্ষতি? ক্ষয়ক্ষতি হয়েছিল, এরপরে আবার সার আগে জামে যা কিছু কিনা টিনা আমি বকাশ করে লাগাইছি আর কি। আগামী দিনে কি খরা বা এরকম কিছু আশঙ্কা করতে? হ্যাঁ হ্যাঁ, তো এখন তো আবার যে পরিস্থিতি আবার একটা ক্ষতি মানে একটি। এখন আপনি কি চাইতেছেন? ওখানে চাই আর কি, ওই যে নষ্ট হয়েছে তো আমরা গরিব মানুষ, সরকার যদি একটু সহযোগিতা করে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কোন জায়গাটা? আপনাদের কতখানি জায়গা নিয়ে আসে আপনি? এটা পুরাটা কি জায়গাটা আপনার? আপনার ওই তো জমা রাখি আর কি, নিজের না, বন্ধক রক্ষা করুন, লাগিয়ে রক্ষা করুন। তো আপনার নামটা? প্রদীপ ঘোষ। আচ্ছা, কত বছর যাবত ফুলকপি চাষ করতেছেন? আমি তো আজকে মনে নিচে ফ্যামিলি না বছর ছয় সাত বছর। এবছর যেরকম ক্ষয়ক্ষতি হয়েছে এর আগে অত্যন্ত ক্ষতি, অত্যন্ত আগে কম হয়েছে ওই এরকম হয়েছে না, এবার মতো হয়েছে না। তো গত বছরের তো না কি আবার কি কপির কি মানে বাজারের যে মূল্য কিরকম? আবার গত বছর রেটটা ভালো, রেট ভালোই, রেট ভালোই যদি, কিন্তু বৃষ্টি গতি রেটটা ভালো হয়েছে আর কি। মানে কি বলবো, বৃষ্টির ক্ষয়ক্ষতি হলে দাম বেড়ে গেছে বাজারে কফি। ক্রেতারও তো কষ্ট হইতেছে জায়গা সবারই, সবারই, আমরা তো এই সমস্যা আর কি। ঠিক আছে, নিজস্ব প্রতিবেদন, দুরন্ত টিভি।